আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। উপকূলে তাণ্ডব চালিয়ে খুলনার কয়রায় অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল, জলোচ্ছ্বাসে নিচু এলাকা প্লাবিত ও ভারী বর্ষণে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা। ভেতরে ক্ষয়ে গেছে দেশের অর্থনীতি মনে করেন বিশেষজ্ঞরা, মূল্যস্ফীতি বাদে অন্য সূচক নিয়ে উদ্বেগের কারণ নেই বলছেন ডেপুটি গভর্নর। এবং তৃতীয়বারের মতো আইপিএলে শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স, ফাইনালে হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়েছে KKR। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালানোর পর উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে খুলনার কয়রার কাছে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মংলা ও পায়রাতে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্র বন্দরের জন্য 9 নম্বর মহাবিপদ সংকেত বহাল আছে রয়েছে। ভারী বৃষ্টিপাত ও বাতাসের কারণে রাজধানীর মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। এবারে প্রাক বাজেট 2024-25। বাংলাদেশ কি তবে অতিমাত্রায় ঋণ জর্জরিত দেশের তালিকায় ওঠার শঙ্কায়? এই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে বাস্তবতা অস্বীকার করার প্রবণতায় ভেতরে ভেতরে ক্ষয়ে গেছে দারুণ শক্তিশালী এক অর্থনীতি। ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান বলেছেন, মূল্যস্ফীতি বাদ দিলে অর্থনীতির অন্য সূচক নিয়ে এখনই অত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। রিজভী নওয়াজের রিপোর্ট। মহামারী করোনাকাল তো বটেই, এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অনিশ্চয়তার কালেও সামষ্টিক অর্থনীতি এতটা নাজুক অবস্থায় ছিল না। অর্থনীতির স্থিতিশীলতা তাসের ঘরের মতো ভেঙে পড়ার দশায় নিয়ে গেছে উচ্চ মূল্যস্ফীতি। চলতি অর্থবছরে 7.5% আটকে রাখার প্রতিশ্রুতি দিলেও আদতে পুরো বছর জুড়েই গড় মূল্যস্ফীতি 10% আশেপাশে ছিল। 2023 সালের 30শে জুন ডলারের বিপরীতে টাকার মান ছিল 108, আর এখন তথাকথিত ক্রলিং পেগ অনুযায়ী দর 117 টাকা, আদতে আরও বেশি। কঠোরভাবে আমদানি নিয়ন্ত্রণ চলছে। গত অর্থবছরে রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল 6.67%। 21শে মে পর্যন্ত পাওয়া তথ্য বলছে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হবে অর্ধেক। সুবাতাস প্রবাস আয়ে 2.75% প্রবৃদ্ধির জায়গায় 10 মাসে প্রবৃদ্ধি প্রায় 8%। রপ্তানি এবং প্রবাস আয়ে প্রবৃদ্ধির পরও রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না কেন, সেটা এক বড় গোলকধাঁধাই থেকে যাচ্ছে। এখন কিছু কিছু হলেও স্বীকার করে যে কিছু সমস্যা আছে, কিন্তু সমস্যার গভীর যে ইউক্রেন যুদ্ধে না, সমস্যার গভীর যে গাজাতে না, সমস্যার গভীর যে করোনাতে না, এই সমস্যার গভীর যে আমার 1 দশকের সংস্কারের অভাবের কারণে হয়েছে সেটা তো কেউ এখনো স্বীকার করেন না। সেই রাজনৈতিক স্বীকারোক্তিটার জন্য যেন বড় মূল্য না দিতে হয় সেটা খেয়াল রাখতে। সর্বোচ্চ নেতৃত্ব হয়তো সম্পূর্ণভাবে এই চিত্রটা যে আছে অর্থনীতিতে সেটার ব্যাপারে হয়তো ওয়াকিবহাল না। চলতি হিসাব নেতিবাচক অবস্থা থেকে ইতিবাচক হওয়াটা স্বস্তির। সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে, তবে গত অর্থবছরের তুলনায় রাজস্ব আয়ে প্রবৃদ্ধি প্রায় 5%। তারপরও আর্থিক হিসাবের অবস্থা আরও শোচনীয় হয়েছে। করোনা উত্তর পরিস্থিতিতে সরকার তিন রকমের প্রকল্প তৈরি করেছিল না, যেগুলি খুবই জরুরি সেগুলিতে করতে হবে, যেগুলি কিছুদিন আটকানো যায় সেগুলি পরে করব, আর যেগুলি একদমই প্রয়োজন নয় সেগুলি ফেলে দিব। এই রকম যে নিরীক্ষা আপনার পরিবীক্ষণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরে করা, এটা তো এইবার করা হচ্ছে বলে এখন পর্যন্ত আমরা শুনি না।
টাকার অবমূল্যায়ন ও সুদহারের বৃদ্ধির মতো সিদ্ধান্তগুলোর সুফল পেতে সময় লাগবে, স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। আমাদের জাতীয় পর্যায়ে যে সমস্যা আমরা মনে করছি, মূল্যস্ফীতি একটা অন্যতম সমস্যা, এবং এটা আমরা অনেক পলিসি নিয়েছি, তো পলিসির যে ফলাফল পার্শিয়ালি হয়তো পেয়েছি, যেটা যেরকম পাওয়া দরকার সেটা আমরা হয়তো পাইনি, এটাকে কস্টলি করে দেওয়ার যে পলিসি আমরা কিন্তু গ্রহণ করেছি। রিজার্ভের উপর চাপ কমার জন্য আমাদের বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের যে গ্যাপ, সেই গ্যাপটা কমানোর প্রয়োজন ছিল। তো টাকার অবমূল্যায়নের মাধ্যমে আমরা মনে করছি বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধি পাবে। বাংলাদেশের অর্থনীতিতে অনেক আজব বিষয়ের মধ্যে অন্যতম শেয়ার বাজার। 2023 সালের 30 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক ছিল 6,344, বছর না ঘুরতেই এটা 1,000 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,312-তে। ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালানোর পর উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে খুলনার কয়রার কাছে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মংলা ও পায়রাতে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য 9 নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। ভারী বৃষ্টিপাত ও বাতাসের কারণে রাজধানী মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালানোর পর উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে খুলনার কয়রার কাছে অবস্থান করছে। এতে উপকূলীয় জেলাসমূহের চর, হাওর ও নিম্নাঞ্চল 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। উপকূলীয় জেলাগুলোকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটা সর্বোচ্চ ঘণ্টায় 1 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড় প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সাতক্ষীরা, পটুয়া ভেঙে গেছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্গত এলাকায় সোমবার বন্ধ রয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। মধুমাস জ্যৈষ্ঠের গরমে কদর বেড়েছে রসালো ফল লিচুর। এবার ফলন ভালো হওয়ার পাশাপাশি চড়া দাম পেয়ে খুশি চাষিরা, তবে দাম বেশি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। সপ্তাহের শেষ দিকে পুরো দমে বাজার জমে উঠলে লিচুর দাম কমার কথা বলেন ব্যবসায়ীরা। সাদী মাহমুদ, রিপোর্ট। টকটকে লাল আর অম্ল মধুর স্বাদের গ্রীষ্মকালীন রসালো ফল লিচু, গ্রাম কি শহর ছোট বড় সবার কাছে প্রিয় এই ফল। বাজারে এখন মৌসুমি ফল লিচুর চাহিদা তুঙ্গে। রীতিমতো হাক ডাক দিয়ে রাজধানীর বাজারগুলোতে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে লিচুর দাম নিয়ে প্রায়ই ক্রেতা বিক্রেতার কথা লড়াই চলে রাজধানীর বাজারগুলোতে। পাবনা, রাজশাহী ও দিনাজপুর থেকে রাজধানীতে প্রতিদিনই আসছে বাহারি লিচু। লিচুর রং যত বেশি লাল, ক্রেতাদের আকর্ষণও ততই বেশি। সিন্ডিকেটের মূল হচ্ছে খুচরা আলাদা, আর দাম না বাগানো না। 100 তে জীবন 100 লিচু হয় না, 100 তো হয় 90, মানে 90টা 85টা, ঠিক আছে, ওই লিচুগুলো আমাদের পূরণ করে দেওয়া লাগে। মাল কিন্তু দামও বেশি পাইছে, আল্লাহ দিলে ব্যবহারে যা 350 হইতে 400 খুচরা বিক্রি। রোদের কারণে মাল কিছু মোকামে নষ্ট হয়েছে, যার কারণে মাল যাই আসে, মাল কম দামে বিক্রি হবে না। দাম আমরা একটু বেশি করেই কিনছি, আমাদের কিনা পড়ছে এটা আপনার 270 টাকা করে, মানে আপনার 2500 টাকার লেচু 350 টাকা বিক্রি করতেছি। আকাশের অবস্থা ভালো না, এই কারণে বিক্রি করতেছি, বিক্রি করে চলে যাবো। হয়তো ভালো না, আপনি কয়দিন পরে আসবে, এখন বাজারে যা আছে তাই পাবলিক নিয়ে খাইতেছে, আমরা বিক্রি করতেছি। বাজারে প্রচুর লিচুর সরবরাহ থাকলেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। একদম ভালো কোয়ালিটিটা 250 থেকে 300 মধ্যে থাকে, আই থিঙ্ক ইটস ফাইন। এখনো তো পুরো লেচু আসে নাই, সেই তুলনায় হালকা একটু বেশি এখন বর্তমানে দাম। এখন ওরা মানে বোম্বাই যেহেতু রাজশাহীটা বলতেছে 300 টাকা, আমি তো 250 টাকা বললাম, দিচ্ছে না। লিচুর অঞ্চল খ্যাত পাবনা, রাজশাহী, দিনাজপুরে বাগানে বাগানে শোভা পাচ্ছে মধুমাসের রসালো এই ফল। বাগান মালিকরা জানিয়েছেন, কয়েক বছরের মধ্যে এবার লিচুর বেশি ফলন হয়েছে। সপ্তাহের ব্যবধানে তাই লিচুর দাম কমার কথা বলছেন ব্যবসায়ীরা। সাদি মাহমুদ,
চ্যানেল আই ঢাকা। আবারও ঘূর্ণিঝড় প্রসঙ্গ। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীতে ভোর থেকে দমকা বাতাস ও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, প্রয়োজনের তুলনায় যানবাহনও কম। বৃষ্টিতে গন্তব্যে পৌঁছাতে নগরবাসীকে রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে। বৃষ্টিতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি ও বাতাসের কারণে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় রাজধানীবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা, সিনেমার সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ফজলুল হকের জন্মদিনে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। এক আলোচনায় বক্তারা বলেন, চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতায় তিনি ছিলেন পথিকৃৎ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 1930 সালের 26শে মে বগুড়ায় সম্ভ্রান্ত পরিবারে ফজলুল হকের জন্ম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন। আকাশবাণী কলকাতায় পদ্মা মেঘনা যমুনা নামে নাটক রচনা ও পরিচালনা করেছিলেন। আকাশবাণীতে পরিচালনা করতেন মণিহক নামে অনুষ্ঠান। বাংলা ভাষাকে সর্বস্তরে পৌঁছে দিতে 1972 সালে ঘড়ির ডায়ালে বাংলায় সময় লেখা বাংলা ঘড়ি চালু করেন। 1975 সালের 22শে ফেব্রুয়ারি মুক্তি পায় তার চলচ্চিত্র উত্তরণ। 1960 সালে শুরু করেছিলেন আজান নামে চিত্রনাট্য লেখা। তার জন্মদিনে রাবেয়া খাতুন ফাউন্ডেশনে ফজলুল হক স্মৃতি কমিটি আলোচনার আয়োজন করে। স্বপ্নবাজ মানুষ, উনি সবসময় তো বর্তমান থেকে ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন, সে স্বপ্নের মানুষে আজ তৈরি হয়েছে আমরা। আরে এই দেশে কেউ তখন চলচ্চিত্র নির্মাণ করেন নাই, তো সেক্ষেত্রে বলবো যে সেই সময় উনি পত্রিকা বের করেছেন এবং সেখানে অনেক আশা নিয়োগ ছিল যে এই দেশে চলচ্চিত্র নির্মিত হবে, তার একটা ইঙ্গিত ছিল। তার মনের মতো কাজগুলো করেন, যেমন ভালো পত্রিকা যে হচ্ছে, যে ছবির প্রতি অনেক ইন্টারেস্ট ছিলেন, চ্যানেলাইজ খুব ভালো ভালো ছবি হচ্ছে, এগুলোই যদি সুন্দর করে ঠিকঠাক মতো হয় আমার মনে হয় তিনি উপরে উঠে দেখবেন এবং অনেক খুশি হবেন। বক্তারা বলেন, তিনি যতটা কাজ করেছেন তার চেয়ে বেশি পথ দেখিয়েছেন। তিনি স্বপ্নবাজ মানুষের পথিকৃৎ ছিলেন। যতটা না কাজ করেছেন তার চাইতে বেশি পথ দেখিয়েছেন। চলচ্চিত্র শিল্প যখন গড়ে ওঠেনি তখন উনি সিনে পত্রিকা চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে কথা বলেছেন, চলচ্চিত্র সংবাদপত্র তৈরি করেছেন। এখন হয়তো আমরা সহজ মনে করলেও ওটা কিন্তু একটা সত্যি দুঃসাহসিকই ব্যাপার ছিল যে মানুষ যায় এক স্টেপ, উনি 50 স্টেপ অ্যাডভান্স চলে গেছেন, যেখানে মানুষের বেনি যায় পৌঁছায় না। তার জিনিসগুলো যদি বিকৃত হয় তাহলে কিন্তু অর্থই হয়ে যাবে। তার যে জিনিসগুলো করে গেছেন সেগুলো সত্যি আগাতে চান, সেই রকম মন দিয়ে আঁকলেন, সেই মস্তিষ্ক দিয়েই আঁকলেন, যাতে তার ভ্যালুটা যে রাস্তাটি তৈরি করে নিতে হয় সে রাস্তায় হাঁটা তো খুবই মুশকিল, এরকম একটি জায়গায় তিনি একটি রাস্তা তৈরি করেছেন। ফজলুল হক চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে স্বপ্ন অন্যদের থেকে এগিয়ে থেকে ভবিষ্যৎ চিন্তা করতেন বলে মন্তব্য করেন তারা। রফিকুল বাশার, চ্যানেল আ, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা। এসব রকেট গাজার দক্ষিণের অঞ্চল রাফা থেকে ছোড়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। তবে কোনো ক্ষয়ক্ষতির কথা এখনও জানায়নি ইসরায়েল। এদিকে হামাস দাবি করছে গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা ও বন্দী করেছে তারা। তবে হামাসের দাবি অস্বীকার করেছে ইসরায়েল। গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও গাজা জুড়ে আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। এমনকি 24 ঘণ্টায় 80 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া মিশর থেকে 4টি ত্রাণবাহী ট্রাক কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। নীলফামারিতে সাবেক ইপিজেড কর্মী আশরাফুল চ্যানেল আইতে কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষ দেখে উৎসাহী হয়ে সুপারফুড চিয়াসিড ও কিনোয়া আবাদ করেছেন।
এতে নিজে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার ফসলি খেতে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে যমুনার তীব্র ভাঙন। কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসত ভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে অনেকে অন্যত্র সরিয়ে নিয়েছেন ঘরবাড়ি। ভাঙনের জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা, আর ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবারে খেলার খবর।